প্রিয়জনের সাথে ঈদ করতে বাড়ির পথে হাজারো মানুষ, যানজট মুক্ত মহাসড়কে স্বস্তির যাত্রা। পবিত্র হজ আজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে আরাফাতের ময়দান। এবং টি টোয়েন্টি বিশ্বকাপে তীরে এসে তরি ডুবল নেপালের, দক্ষিণ আফ্রিকার কাছে এক রানের পরাজয়। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর ১২টার ২১ সংবাদে, সাথে আছে আমি রোমান আহমেদ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। ঈদযাত্রায় সড়ক মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও যানজট নেই, স্বস্তিতে ঘরে ফিরছেন মানুষ। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঈদে ঘরমুখো মানুষের ভিড় থাকলেও সড়ক অনেকটাই ফাঁকা, কোনো যানজট নেই। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কেও যানবাহন চলছে স্বাভাবিক গতিতে। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে গাড়ির চাপ থাকলেও নেই যানজট। ঈদে নারীর টানে নির্বিঘ্নে বাড়ি ফিরছেন উত্তর ও দক্ষিণ অঞ্চলের মানুষ। দর্শক, এই মুহূর্তে গাবতলী বাস টার্মিনালে আছেন সহকর্মী আহমেদ হোসেন বাবু। সরাসরি যাচ্ছি তার কাছে বাড়ি ফেরার খবর জানতে। বাবু, আজ তো সবাই বাড়ি ফিরছে, তো আজকে ঈদযাত্রার খবর আমাদের জানান এবং যাত্রীদের কোনো অভিযোগ আছে কিনা তাও যদি থাকে জানান। আমি এখন আছি গাবতলী বাস টার্মিনালে। আমরা সকাল থেকে গাবতলী বাস টার্মিনালে আমরা পরিদর্শন করে দেখেছি যে গত বছরের ঈদের চাইতে এবার কিন্তু গাবতলী বাস টার্মিনালে যাত্রীর চাপ অনেকটাই কম। এখান থেকে দেশের উত্তরবঙ্গ এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলের ঈদের সময় যে চাপটা থাকতো সেই চাপটা কিন্তু এবার নাই। এখানকার যারা পরিবহন সংশ্লিষ্টরা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি এবং তারা বলেছেন যে পদ্মা বিরোধ চালু হওয়ার পর থেকেই গাবতলী বাস টার্মিনালের চাপ আস্তে আস্তে কমে যাচ্ছে। এবং আমরা এছাড়া আমরা কিছু পরিবহন, দূরপাল্লার পরিবহন এবং লোকাল যারা বাসগুলো পাটুরিয়া দৌলতদিয়া ঘাটের দিকে যাচ্ছে সেই পরিবহনে আমরা খোঁজ নিয়ে দেখেছি যে কিছু কিছু পরিবহন যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছেন এবং এ বিষয়ে আমরা পরিবহন এবং এখানকার বিআরটিএর যে টিম আছে তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে বলেছেন যে যদি কোনো পরিবহন বা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেয় সেই বিষয়টা যদি তারা অভিযোগ দেয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ জমানা, এই ছিল আমার কাছে সর্বশেষ গাবতলীর অবস্থান। বাবু, আপনাকে ধন্যবাদ। দর্শক, কমলাপুর রেল স্টেশন থেকে ঈদযাত্রার বাড়ি ফেরার খবর জানাচ্ছিলেন সহকর্মী আহমেদ হোসেন বাবু। চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। পবিত্র হজ আজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে আরাফাতের ময়দান। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ময়দানে অবস্থান করবেন বাংলাদেশ সহ বিশ্বের ১.৫ শতাধিক দেশ থেকে জড়ো হওয়া ১৫ লাখেরও বেশি মুসলমান। আরাফাতের ময়দানে অবস্থান করাই হজের মূল আনুষ্ঠানিকতা। আর জানাচ্ছেন আজহারুল ইসলাম। শুক্রবার সেলাইবিহীন দু টুকরা কাপড় পরে হজের নিয়ত করে মক্কা থেকে মিনায় আসেন হাজিরা। মিনায় রাত্রিযাপন শেষে সকালে ফজরের নামাজ আদায় করেই তারা রওনা হন আরাফাতের ময়দানে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে আজ মুখর আরাফাতের ময়দান। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ময়দানে অবস্থান করবেন লাখ লাখ মুসলমান। শ্বেতশুভ্র পোশাকে আবৃত এসব হজ যাত্রী জাবালে রহমতের পাদদেশ ও মসজিদে নামিরার আশেপাশে অবস্থান নিয়ে জীবনের পরম কাঙ্ক্ষিত হজ পালন করবেন। সেখানে তারা মহান আল্লাহর কাছে জীবনের সব গুনাহের ক্ষমা চাইবেন। ময়দানে উপস্থিত হাজিদের উদ্দেশ্যে খুতবা দেয়া সুন্নত। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নামিরা থেকে বিখ্যাত বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। আরাফাতের ময়দান থেকে মুসলিমদের ঐক্য, শৃঙ্খলা ও শান্তির বার্তা সমস্ত বিশ্বে ছড়িয়ে দেয়া হয়। আজ মসজিদে নামিরা থেকে খুতবা দিচ্ছেন পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ মাহের বিন হামাদ আল মুয়াইকিলি। এবার হজে অংশ নিতে বিভিন্ন দেশ থেকে ৩৫ লাখের বেশি হজযাত্রী দেশটিতে গেছেন।
হজের স্থানগুলোর আশপাশে 32টি হাসপাতাল সহ ভ্রাম্যমাণ ক্লিনিক রয়েছে। এসব স্থানে 5,000-এর বেশি চিকিৎসক সহ 32,000-এর বেশি চিকিৎসা কর্মী দায়িত্ব পালন করছেন। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি দুপুর 12টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো আরও একবার। প্রিয়জনের সাথে ঈদ করতে বাড়ির পথে হাজারো মানুষ, যানজটমুক্ত মহাসড়কে স্বস্তির যাত্রা। পবিত্র হজ আজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে আরাফাতের ময়দান। এবং টি-20 বিশ্বকাপে তীরে এসে তরি ডুবল নেপালের, দক্ষিণ আফ্রিকার কাছে 1 রানের পরাজয়। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/21-online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।